ছোট্ট একটা ইনকিউবেটর মেশিনে অল্প স্পেসে অধিক সংখ্যক ডিম কিভাবে ধরিয়ে ইনকিউবেটরের বাচ্চা ফোটাবেন সেই প্রসঙ্গে আজকের এই ছোট্ট ভিডিওটা দেখুন। এইখানে নিচের বটমে কিছু ডিম দেওয়া আছে এবং উপরে এইখানে কিছু ডিম দেওয়া আছে ট্রে টাইপের করে, এবং মাঝে মিডিলে কিন্তু কিছু ডিম দেওয়া আছে ট্রে টাইপের করে। তো এইভাবে একটা গার্ড দিয়ে আপনি সুন্দর করে ট্রে করে তিন থাক বা চার থাক আপনি আপনার স্পেস অনুসারে কিন্তু এইভাবে ডিম এখানে বসিয়ে তারপরে বাচ্চা ফোটাতে পারেন। তো এইখানে এইটুকু ছোট্ট একটা জায়গাতে কিন্তু আমি 350 মতো ডিম বসিয়ে দিয়েছি, আপনারা দেখলে লক্ষ্য করতে পারবেন। এইখানে একটা ট্রে বসানো, এবং নিচে বটমে কিছু ডিম দেওয়া রয়েছে। তো আপনি চেষ্টা করবেন সবসময় কম ইনভেস্ট করে বুদ্ধি খাটিয়ে কিভাবে অল্প জায়গায় বা অল্প ইনভেস্ট করে কিভাবে বেশি মুনাফা করতে পারবেন। দেখুন এই মেশিনটাতে কিন্তু খুব বেশি খরচা হয়নি এবং অধিক সংখ্যক ডিম কিন্তু এখানে দিয়েছি, এবং রেজাল্ট আপনারা জানেন যে থার্মোকল বক্সের ইনকিউবেটর মেশিনের রেজাল্ট মোটামুটি 80+, 80 থেকে 90, যদি ঠিকমতো কারেন্ট সাপ্লাই দেয়, ইলেকট্রিক সাপ্লাই দেয়, তাহলে কিন্তু 90-এরও উপরে কিন্তু হ্যাচিং পারফরমেন্স আসে। ওকে, এই জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। এইটা দেখানোর ছিল যে অল্প ইনভেস্ট করে অল্প জায়গায় কিভাবে বেশি সংখ্যক ডিম ধরাবেন।